সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম আরও একটু নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পাউরুটি দিয়ে দুধ পুলি পিঠা। আর এই দুধ পুলিগুলো আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন। এই পাউরুটি দিয়ে দুধ পুলিটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়, বানানো কিন্তু একদম সহজ। মাত্র একটা 10 টাকার পাউরুটি দিয়ে কিন্তু অনেকগুলো দুধ পুলি পিঠা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। দেখেন, আমি একটা পাউরুটি নিয়েছি। দেখেন, আমি ব্রেডগুলা চারপাশটা একটু ভালো করে কেটে নিচ্ছি। দেখেন, লাল অংশটা আপনারা চাইলে কিন্তু না কাটলে কোনো সমস্যা নেই, আমি দেখা সৌন্দর্যের জন্য একটু কেটে নিচ্ছি। দেখেন, কেটে পরিষ্কার করে নিয়েছি। তার জন্য দেখেন আমি ব্রেডটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। দেখেন, আমি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। দেখেন, আমি এখন ব্লেন্ডার জারে ব্রেডগুলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন, আমি ব্লেন্ড করে নিয়েছি, আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন, আমি এখানে 1 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি, কোনো লিকুইড মিল্ক। দেখেন, দিয়ে আমি এটা একটু ব্লক উঠিয়ে নিচ্ছি। দেখেন, ব্লকেন আমি এখন একটা সফট ডু তৈরি করে নিয়েছি। তার জন্য আমি এখন দেখেন দুধটাকে ঝাল করে নিয়েছি। এখন আমি যে ব্রেডটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই ব্রেডের মিশ্রণটা আমি এখানে ঢেলে দিয়েছি। দেখেন, আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন, মিক্স করে একটা ডু তৈরি করে নিচ্ছি। দেখেন, ডুটা হয়ে গেছে, আমি এখন একটা ট্রাইয়ে ঢেলে নিচ্ছি। দেখেন, ঢেলে আমি একটু মতে নিচ্ছি, একটা সফট ডু তৈরি করে নিচ্ছি। দেখেন, আমি ডুটাকে ভালো করে মতে নিয়েছি। আমি এখন এই ডুটাকে এক পাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আমি এখন পুলি পিঠার পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখন এখানে 1/2 কাপ ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। দেখেন, আমি এখানে 1/3 কাপ খেজুরের গুড় দিয়ে দিয়েছি। দিয়ে এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন, মিক্স করা হয়ে গেছে, আমি এখন এই পুরটা তৈরি করে নিচ্ছি। দেখেন, আমি এখানে মিশ্রণটাকে ব্যালেন্স করার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। দেখেন, আমি ভালো করে একটু রান্না করে নিচ্ছি। দেখেন, পোটা হয়ে গেছে, আমি এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো বানানো কিন্তু একদম সহজ, যে কেউ সহজে বানিয়ে নিতে পারবেন। আর এই দুধ পুলি পিঠাটা এত নরম তুলতুলে যে মুখে দিলে মিশে যাবে। এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবেন। একদম অল্প সময়ে খুবই সহজে কিন্তু এই দুধ পুলি পিঠাটা তৈরি করে নিতে পারেন। যাদের কাছে দুধ পুলি পিঠাটা তৈরি করা ঝামেলা মনে হয়, তারা এইভাবে কিন্তু একবার হলে এই পাউরুটি দিয়ে দুধ পুলি পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন। দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি হয়। এই দুধ পুলি পিঠার স্বাদটা কিন্তু দুধ পুলি পিঠার স্বাদের মতো একদম কোনাংশে কম না, খেতে কিন্তু অনেক টেস্টি। দুটোটা কিন্তু স্বাদ একই রকমের, তৈরি করা কিন্তু একদম সহজ, ঝটপট কিন্তু এই দুধ পুলি পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখেন, আমি সবগুলো দুধ পুলি পিঠা তৈরি করে নিয়েছি। দেখেন, আমি এখন পরের স্টেপে চলে আসি। দেখেন, আমি এখানে 1 লিটার লিকুইড কোনো মিল্ক নিয়েছি, সেটা একটু আমি ঝাল করে নিচ্ছি। দেখেন, আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি। দেখেন, নেড়ে ছেড়ে আমি এই দুধটা একটু ঝাল করে নিচ্ছি। দেখেন, আমি এখন এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ। দেখেন, খেজুরের গুড়গুলো কিন্তু আমি আগে থেকে ঝাল করে নিয়েছি। দেখেন, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন, আমি আবার একটু ঝাল করে নিচ্ছি এই দুধটা। তারপর আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি। দেখেন, আমি একটা একটা করে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। দারুণ স্বাদে এই দুধ পুলি পিঠাগুলো বানানো কিন্তু একদম সহজ। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। দেখেন, আমি আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন, আমি এটা ঝাল করে নিচ্ছি। দেখে আমি কিন্তু এটা, দেখেন, 2 থেকে 3 মিনিট ঝাল করে নিয়েছি। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। দেখেন, 10 মিনিট পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন, কালারটা কত সুন্দর হয়েছে এই দুধ পুলির, খেতেও কিন্তু অনেক টেস্টি এই পাউরুটি দিয়ে দুধ পুলিটা। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা এই দুধ পুলি পিঠাটা। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, আমি এখন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখেন, কত সফট নরম তুলতুলে এই দুধ পুলি পিঠাটা। দেখেন, খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে।